ছেলে মেয়েদেরকে যখন জিজ্ঞেস করবো বা তারা যখন অ্যাটেন্ড করে, অনেক সময় প্রশ্নও করে যে হোয়াট ইজ দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ, বাংলাদেশের স্বাধীনতা দিবসটা কি, মুক্তিযুদ্ধটা কি, বা বিজয় দিবসটা কি, তোমরা যে এগুলি করো, তোমরা যে 21শে ফেব্রুয়ারিকে ভুল দাও, দেখি আমরা যাও শীতের মধ্যে বৃষ্টির মধ্যে কে এর এক জিনিস কি, এইগুলি তো এইগুলি কি শুধু ধরে রাখার জন্য, বাংলাদেশের কৃষ্টি কালচারকে ধরে রাখার জন্যই আমার একান্ত আকাঙ্ক্ষা ছিল যে সবাইকে নিয়ে দেখি করতে পারি। তো সেই উদ্দেশ্যে আপনাদেরকে ডাকা, আপনাদের এই কষ্ট দেওয়া। তো আমি যে কথাগুলি বলতেছি যদি মনোগত হয় সবার, ইনশাল্লাহ গ্রহণ করবে, না না হয়তো আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবে। তো আমি সহিবেরে বলছি এবং আমার তো পক্ষ থেকে আমি বলতেছি, আমি সহিবেরে বলছি যে আপনিও থাকবেন না আমিও থাকবো না, আপনিও থাকবেন উপদেষ্টা, আমি উপদেষ্টা, আর বাকি লোক নিয়ে যে কমিটি বানাইতে পারেন, বানাইতে পারি আমরা, তাহলে চলেন অগ্রসর হই। তো এই মতে আমরা কতটুকু কি মত পাইতে পারি, আমাদের অভিজ্ঞ এখানে আছেন, আমি এখনও আপনাদের সামনে অনুরোধ করব যে উনি ওনার বক্তব্যটা বলুক। আমার বক্তব্য হলো আজ থেকে আমি যদি সম্মত আপনারা থাকেন আমি আমি সেক্রেটারি থাকবো না, এখন আমি আমার সভাপতি সম্মতির জন্য আমি সভাপতিকে বলতে অনুরোধ করি। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আপনারা আজকে হাকিম ভাই ডাকে আমার ডাকে উপস্থিত হয়েছেন এই হলে গ্রেটার বিলের সম্বন্ধে কিছু জানার জন্যে, আমি অত্যন্ত আপনাদের ধন্যবাদ জানাচ্ছি এবং অত্যন্ত আনন্দিত যে কিছু দ্রুত উদ্যোগে আসছি। গ্রেটার বিলি যখন আমরা শুরু করি 2007 সালে, ধরো আমরা বিরাট আকারে শুরু করছিলাম, এটা সাংঘর্ষিক ছিল বেলি এবং গ্রেটার বিলির মধ্যে। তো সাংঘর্ষিক হওয়ার পরিপ্রেক্ষিতে মানে আমাদের এখানে প্রায় 400 থেকে 500 লোক ওরা মতামত করলো যে না আমরা ওয়েস্ট বেলিতে আমরা একটা ডেটাবিলি করব। তো ডেটাবিলি করার উদ্দেশ্য ছিল আমাদের, প্রথম যেটা দাবি ছিল যে আমরা এখানে একটা ঈদগাহ করব। এমতো অবস্থাতে ঈদগাহ তো করা আমাদের পক্ষে সম্ভব হয় নাই, যদ্দূর করছি মোটামুটি নামাজটা চালু হয়েছে, আর অদ্যাবধি শব্দ আছে, আশা করি আগামীতে চলবে, হ্যাঁ এইটুকু আমরা করছি। এবং গ্রেটাবিলি হওয়ার পরে আমরা মোটামুটি আমাদের কমিউনিটি যে সমাজ আছে এই সমাজকে আমরা 3-4টা গানের প্রোগ্রাম আমরা দেখাইছি, সবাই মোটামুটি অর্থ সামর্থ্য আমরা কিছু সবাই থেকে নিছি, নিজেরও কিছু গেছে। লোক যদি আবার চাঙ্গা হয়, আমরা যেইভাবে শুরু করছিলাম প্রথম থেকে, যদি এইভাবে আবার শুরু কেউ করতে পারে, 2-4 জন যদি দাঁড়ায় যে গায়, সমাজ তারা আগে নিতে পারে, কমিউনিটি আগে নিতে পারে, আমাদের পুরুত প্রকার আপত্তি আমাদের নাই, কারণ আমরা চাই যে আমাদের গ্রেটার বেলি আগে বাড়ুক। দ্বিতীয়ত কথা যেটা, এটা হলো রেলির যেই রেলির কিছু সদস্য আছে, সেক্রেটারি, জেনারেল সেক্রেটারি, তারপরে আপনার ওই যে এমরান ভাই সহ অনেকবারই আমার কাছে প্রস্তাব দিয়েছে যে আমরা চলেন বেলি এবং গ্রেটার বেলি আমরা একত্র হই। তো গ্রেটার বেলি এবং গ্রেটার বেলি একত্র হওয়ার পরিপ্রেক্ষিতে আমি কোনো মতেই আমি মত দিতে পারিনি, মত দিই নাই এবং দিতে পারি নাই। দিতে পারি নাই কেন, যে আমরা যখন প্রথম থেকে এটা গন্ডগোল থেকে শুরু, যখন এটা ডিভাইড হয়েছে, তখন নতুন করে একটা একটা কমিটি যেই আমরা গ্রেটার বেলি আমরা একটা নতুন নর্থ হলিউডের কিছু একটা দিতে পারছি, যেই আপনার ইয়াটা আর কি নামাজটা, যেই নামাজ পড়ে অনেকেই খুশি হয় যে নর্থ হলিউডের অনেক বাঙালি বাঙালি রেয়ালাইতে পড়তে পারে না, বাঙালিতে দিতে পারি। যেমন আজকে আমরা মিটিং ডাকছি, মিটিং ডাকছি আমার সেই পুরান কয়েকজন মানুষ, তারা নতুন মানুষ করে দেয়, আজকে যদি 20-25টা নতুন লোক আসতো, আমারও ছেলে একটা আসতো, ওনারও ছেলে একটা আসতো যে ভাই আমরা আসছি গ্রেটার বেলিটা কি আমরা দেখি জানি শুনি, হ্যাঁ ইনভলভ করতে পারি নতুন কিছু লোক, তো বাংলাদেশ তো অবশ্যই আসছে, হ্যাঁ নতুন লোকগুলো যদি আমি ইনভলভ করতে পারি, ভাই তোমরা আসো একদিন কাজ, একজনকে বেছে নেন। আমার মনে হয় যে এখানে আমরা যে 12 জন আছি সবাই সাংগঠনিক, সংগঠন সবাই করে, সবার মাঝে সাংগঠনিক গুণাগুণ আছে, তো সভাপতি একজন থাকবে না আর একজন আসলে পারবে না তা না, আমার মনে হয় এই 12 জনের মাঝেও আছে 2-1 জন যারা নাকি সভাপতির দায়িত্ব নিয়ে এই সংগঠনকে সামনে নিয়ে যে যাইতে পারবে, আমার মনে হয় এখানেও আছে, আপনারাও জানেন আমরাও জানি। কাজেই যদি সদিচ্ছা যদি থাকে সবার, যদি সবাই যদি চান যে হ্যাঁ গ্রেটার ভ্যালি, এই ভ্যালিতে আরও সংগঠন আছে আমরা তা জানি না, এই গ্রেটার ভ্যালি তার সামনে অগ্রসর হবে সুন্দরভাবে, কমিউনিটিকে সামনে রেখে কমিউনিটির বিভিন্ন কাজে অংশগ্রহণ করে তাদেরকে সক্রিয় রেখে সামনে যাবে, তাহলে আমার মনে হয় নতুন কমিটি করা অত্যন্ত দরকার। তবে এক ভাই যে বলেছেন যে পিকনিক, হ্যাঁ পিকনিক অত্যন্ত দরকার, এটা গেট টুগেদারের সবচেয়ে, পিকনিকে আমরা
মেন জিনিস যেটা করব, যদি আমরা কোনো কমিটি করি নতুন সেটা ডিক্লেয়ার দিই, অথবা যদি পুরান কমিটি আমরা চাই যে হ্যাঁ থাক আরও দু এক বছর। শফিক ভাই অত্যন্ত একজন সভাপতির অত্যন্ত যে গুণাগুণ থাকা দরকার আমি দেখেছি তার সব গুণ তার মধ্যে। তারপরে আপনারা যদি সেটা কিছু করতে মানে দেখেন এটা চিন্তা করতে আমি কোনো অপিনিয়ন দেব না, আমি একটা অবজারভেশন দিচ্ছি না, আমি অবজারভেশনটা দিচ্ছি আজকের মিটিং থেকে সফট যেটা হলো এখানে দুইটা দিকে আমি একটু করবো। সেটা যদি মনে করে উনি আরো কদিন থাকতে পারবে সেটা একটা এখানে কিন্তু একটা বিষয় আছে। যেটা ইয়ে হচ্ছে আমাদের তাই বললেন যে চার বছর ধরে যে কমিটি ইনএক্টিভ এটাকে আর কিভাবে চালানো যায়, এটাকে রিশাফল করতে হবে বা কিছু একটা করতে হবে, এটা ঠিক। তো গো ব্যাক টু দ্য শফিক ভাইয়ের রেফারেন্সে আমি যদি যাই, যে আপনি বলছেন যে আপনারা আপনাদের কাছে প্রস্তাব আসছে দুইটা বেলি কীভাবে এক হওয়া যায় কিনা না, এবং আপনি প্রতিবারই এটাকে না লেন্দি প্রসেস যায় এটা নেক্সট ডেট দেব এটা চলে যাবে আর নেক্সট ইয়ার, কেন এখন যদি আপনার কমিটিও না হয় পিকনিকও হচ্ছে না, পিকনিকও হবে না। পাঁচ থেকে ছয় জন বেশি কোনদিন পাইনি, ওই কমিটির তো 12 জন লোক তো দরকার, ওরা যদি কয় যে আমাদের জানাই না আমি তারা ভেলি চাষ কিন্তু তারা সন্তোষজনক, এখন বাসা কি কমিটি ছিল আমাদের জানাইছে সে আজকে থাকতে পারবে না, না বাসার বাংলাদেশে কি উপায় আছে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা ক্রিটার বেলির সদস্য প্লাস বেলির যে সমস্ত লোক আছে সবাই আপনারা আমন্ত্রিত আসবেন এই হলের মধ্যে আমরা বসবো। এই হলটার অ্যাড্রেস হলো 10852 বরব্যাংক বোলোবার বরব্যাংক এন্ড সাতসমা। এই হলের মধ্যে আমরা মিটিং করবো, মিটিংয়ের মধ্যে ডিসিশন হবে, আমরা নতুন কমিটি আমরা ডিক্লেয়ার দিব, প্লাস আমরা পিকনিক করব 15ই সেপ্টেম্বর আমরা পিকনিকের জন্য ডিক্লেয়ার দিব গ্রেটার বিলির পক্ষ থেকে। আমরা এই গ্রেটার বিলির নতুন উদ্যোগে চালু করার জন্য আমি এবং আমার সেক্রেটারি সাহেব উদ্যোগ নিছি, ইনশাল্লাহ আমরা এই আমরা আমরা এটা শেষ করার চেষ্টা করবো। সবাই আপনারা আমন্ত্রিত, আপনারা আমন্ত্রিত সবাই, আবার ডেটটা মিটিং এর ডেটটা আবার বলুন। মিটিং এর ডেট হলো 31শে আগস্ট শনিবার সন্ধ্যা 8টায় এবং পিকনিক হবে 15ই সেপ্টেম্বর এখানে মিটিং এর দুপুর 12টা নর্থ হলিউড পার্ক, আমরা পিকনিক নর্থ হলিউড পার্ক 15ই সেপ্টেম্বর এটা নির্ধারিত হলো, সেই প্রসঙ্গে সমস্ত বেলিবাসীর কাছে আমার আবেদন এবং আমন্ত্রণ, আপনারা সবাই উপস্থিত থাকবেন।